নমস্কার, আমার নাম আদিতা সাহা। আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুরে সরস্বতী শিশু মন্দির বাবুপাড়া স্কুলের ছাত্রী। আমার রোল নং 26। আমার বিভাগ লক্ষ্মীবাই এবং আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। আমি আজকে একটি পুরাণের গল্প বলব, যেই গল্পটির নাম হলো গণেশের বুদ্ধিমত্তার পরিচয়। একবার বনের মধ্যে গণেশ এবং কার্তিক তার ভাই একটা দুর্দান্ত ফল খুঁজে পেল। সেই ফলটি তাদের দুজনেরই খুব পছন্দ ছিল, কিন্তু তারা দুজনকে সেই ফলটি ভাগ দিতে নারাজ। তখন এই ফলটি নিয়ে যখন তর্কাতর্কি করতে করতে কৈলাসে প্রবেশ করলেন দুজনে, তখন মহাদেব এই ফলটিকে দেখে চিনতে পারলেন এবং তাদের দুজনকেই বললেন, এই ফলটি যে বহন করে এনেছে এবং যে এই ফলটি খাবে সে খুব বুদ্ধিমত্তা, সে খুব বুদ্ধিমান এবং অমরত্ব লাভ করবে। তখন মহাদেব বললেন যে তোমরা দুজনেই তো ফলটিকে বহন করে এনেছ, তোমরা দুজনে কি করে এই ফলটিকে খাবে, তোমরা দুজনে তো দুজনকে ভাগ দিতে নারাজ। তখন তিনি একটি খেলার সূচনা করলেন। তিনি বললেন যে এই পৃথিবী তিন চক্কর যে প্রথমে দিয়ে এই কৈলাসে ফিরে আসতে পারবে সেই এই ফলটির প্রাপক হবে। তখন কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চড়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন পৃথিবী ভ্রমণের জন্য। কিন্তু গণেশ তো কার্তিকের চেয়ে একটু ধীরস্থির এবং তার বাহন ওই দূর না সে উঠতে পারে। তখন গণেশ খুব ভালোভাবে মহাদেবের কথাটা শুনল এবং তার কিছুক্ষণ পর পার্বতী এবং মহাদেবের চারিদিকে ঘুরতে লাগলেন। তখন মহাদেব এর কারণ জিজ্ঞেস করলে গণেশ বললেন যে আমার পিতা মাতাই হলো আমার পৃথিবী এবং আমার বিশ্ব। এর উত্তর শুনে মহাদেব খুব খুশি হন এবং এই ফলটির প্রাপক বলে গণেশকেই ঘোষণা করেন। এবং এই গল্পটি নীতিকথা হলো, এই গল্পের থেকে আমরা শিখতে পারি শুধুমাত্র এই গল্পের থেকে শুধুমাত্র আমরা এটাই শিখতে পারি না যে আমরা কিরমভাবে মাতা পিতার উপরে শ্রদ্ধা ও ভক্তি জানাবো, আমরা এটাও জানতে পারি যে কিরমভাবে কঠিন পরিস্থিতিতে আমরা বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা আমাদের সেই পরিস্থিতিকে আবার সঠিকভাবে সামলে নিতে পারবো। নমস্কার।